হ্যালো, আজকে একটা কথা সবার সঙ্গে শেয়ার করছি। আমার চেম্বারে একটি ছেলে এসছে, সে MBBS পড়ে। তো বললো, স্যার আপনার কাছে আমি বসবো, আমি কিছু শিখবো। বাবা, আমি তো হোমিওপ্যাথি ডাক্তার, আর তুমি তো MBBS পড়ো, কি শিখবে? বললো, না আমার বাবা আপনাকে চেনে, বাবা বলেছে স্যারের যে এত পরিচিতি, পেশেন্টের সঙ্গে কিভাবে কথা বলবে, হ্যান্ডিম্যান। এক সময় বলেছেন যে হোমিওপ্যাথি নট অনলি সায়েন্স বাট অলসো আর্ট, ডাক্তারিটা কিন্তু একটা আর্ট। সেই জন্য মেডিকেল সায়েন্সে অনেক কথা আছে, অনেক সাবজেক্ট আছে, সায়েন্স তো থাকবেই, কিন্তু আর্টিস্টিক হয়েতে হাউ টু কেস টেকিং এবং বিহেভিয়ার অফ দি পেশেন্ট, এবং এগুলো শেখার জন্যও কিন্তু মুশকিল হচ্ছে যে ওই ছেলেটিকে দেখে আমি অনুপ্রাণিত, কিন্তু হোমিওপ্যাথি ডাক্তাররা আসে না, এবং আমার কাছে, আমি একজন হোমিওপ্যাথ, কিন্তু MBBS ডাক্তার ছেলেরা এসছে। আসলে এই কথাটাই বলতে চাইছি যে এটাও কিন্তু একটা কোর্সের মধ্যে থাকা উচিত, কিভাবে পেশেন্টের সঙ্গে কথা বলবে, কোন পেশেন্টের সঙ্গে কেমন করে কথা বলবে, শিক্ষিত অশিক্ষিত, চাষি মূর্খ, এবং যারা গ্রামে কাজ থাকে শিক্ষিত লোকের সঙ্গে কেমন কথা বলবে, সেই সব নলেজগুলোও কিন্তু অ্যাকোয়ার করতে হবে, তবেই ইউ আর এ গুড প্র্যাকটিশনার।